মানে সিনেমাটোগ্রাফি ওয়াইজ এডিটিং ওয়াইজ বেশ ইউনিক এরকম দেখা যায় না সব কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট জাস্ট গোল্ড রাখা আছে ভালো লাগে হ্যাঁ যে মিডিলে হঠাৎ করে কালার দিয়ে দেয় হঠাৎ করে কালার দিয়ে দেয় নি পুরো টিজারটা একটা থিমে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আর লিংক এভরি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা তামিল মুভির টিজার নিয়ে এসেছি, কুলি, যেটা ডাইরেক্ট করছে লোকেশ কাঙ্গরাজ, মিউজিক দিয়েছে অনিরুদ্ধ, আর কাস্টে আছে সুপারস্টার রজনীকান্ত, আর কে আছে আমি জানি না। তো দেখা যাক, এটা আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজের টিজারটা দেখছি। আর অমিতাভ বচ্চনের 90s টিজার একটা কুলি ফিল্ম ছিল, জানি না ওটার সাথে একটা লিঙ্ক কিনা বা ওটারই রিমেক কিনা, বাট দেখা যাক। বুঝতে পারছো না, শুধু একজন কাস্টের নামে পুরো সিনেমাটা চলে যাবে ব্লকবাস্টার হিট। আর অনিল মিউজিক দারুণ লাগে আমাদের, লোকেশেরও ডাইরেকশন আমাদের ভালো লাগে, দেখা যাক কেমন করেছে। স্বাভাবিক but editing the round lies on the 171. Superstar Rajnit Khan. Oh my god. চাহে জো ভি হো এস করনা মত ভুলনা। Nice.
कोई फोन नहीं उठा रहा है। जो अंदर आया उसे मिटाया कि नहीं? नाइस। मिटा देता हूँ। এরকম দেখা যায় না, সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট, জাস্ট গোল্ড দেখা যাচ্ছে। যে মিডিলে হঠাৎ করে কালার দিয়ে দেয়, কালার দিয়ে দেয়নি, পুরো টিজারটা একটা থিমে গেছে, বেশ বেশ সুন্দর। আইডিয়াটা খুবই ভালো, বেশ ভালো টিজার। আর ব্ল্যাক এন্ড হোয়াইট অনেক, মানে ব্ল্যাক হোয়াইট এর সাথে রেড এর অনেক দেখা হয়ে গেছে, বাট গোল্ড ইজ নিউ। বাট হ্যাঁ, মানে কুলি সাথে ইউনিক চয়েসেস, যে কিছু মানে যে যে জিনিসগুলো, যেমন ওর ফ্রেমটা আর ওর কুলির ব্যাচটা, কিছু কিছু জিনিস শুধু নাম্বারটা 7171 একটা হাইলাইট করলো, তাহলে এবার 171, আই থিংক কুলি যে নাম্বারটা, আই থিংক ওর নাম্বারটা 171 হবে। আর হাতে যে ঘড়িটা যখন একটা দেখালে এরকম টানলো, তখন 6টা বা এরকম করে একটা টাইম কে একটা হাইলাইট করলো, ভালো দেখা যায়, বেশ ইউনিক লেগেছে, বেশ ইন্টারেস্টিং। আর অ্যাটিটিউড, আর স্টাইল, আর তোমার সিনেমাটোগ্রাফির কিছু মানুষ উড়ছে না, উড়লে তো ব্যাপারটা হবেই না, তো ভাবাই যায় না। সো নাইস, আর এন্টারটেইনিং মুভি ওয়াইজ কেন কি এইটুকু নিয়ে দেখা যাচ্ছে, স্টোরি তো বোঝা যাচ্ছে না, হচ্ছে না, বাট হ্যাঁ ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, আর আপাতত ওরা কিছুই জানায়নি কেমন স্টোরি হতে চলেছে। মিউজিক অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড যা ছিল অনিরুদ্ধ থেকে তাই করেছে, আমি দেখা যাক পরে। আপনাদের কেমন লাগলো? আপনারা আমাদের সাথে দেখলেন, আগে দেখে থাকলেও বলবেন কেমন লাগলো, একদমই। আর আমাদের রিঅ্যাকশন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটাকে, আর এখনো সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব, আর কোন কি ভিডিও রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারে সেটা কমেন্টস অবশ্যই জানাবেন। একদম, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই।